জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6। এর আগের মোট 5টি পার্ট রয়েছে, সেগুলো ভিডিও যদি দেখে না থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো শুরু করছি আজকে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 6 মডেল অ্যাক্টিভিটি টাস্ক, দেখে নেবো কী কী প্রশ্ন রয়েছে। দেখো প্রথমে যেটা বলেছে, ঠিক উত্তর নির্বাচন করো। এখানে একটাই প্রশ্ন রয়েছে, যে পদার্থটি তাপের কুপরিবাহী সেটি হলো তামা, লোহা, কাঠ, অ্যালুমিনিয়াম। উত্তর হচ্ছে কাঠ। এক দুই প্রশ্ন, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষক সেটি হলো সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এক তিনের প্রশ্নে, মৌমাছিদের জীবনের চারটি দশার সঠিক ক্রমটি হলো ডিম, পিউপা, লার্ভা, পূর্ণাঙ্গ। ডিম, লার্ভা, পূর্ণাঙ্গ, পিউপা। গ হচ্ছে ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। ঘ হচ্ছে ডিম, পূর্ণাঙ্গ, লার্ভা, পিউপা। তো উত্তর হয়ে যাচ্ছে গ, ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। প্রথমে ডিম, তারপর লার্ভা, তারপর পিউপা, তারপর পূর্ণাঙ্গ। আসছি দুয়ের দাগের প্রশ্নে, শূন্যস্থান পূরণ করো। কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে? এখানে ড্যাশ আছে, তারপর হচ্ছে যায়, তো এখানে হয়ে যাবে বেড়ে যায়। তারপর দেখো, কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে, তো এখানে বায়ুর কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে। দুই দিনের প্রশ্ন হচ্ছে, দেয়াস উপস্থিতির জন্য চা পানের শরীরের উদ্দীপনা আসে, ক্যাফিনের উপস্থিতির জন্য চা পানের শরীরে উত্তেজনা বা উদ্দীপনা আসে। আসছি তিনের দাগের প্রশ্নে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে কি আছে, জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়ার যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে? তো উত্তর লিখবে, একটি টেস্ট টিউব এর মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করা হলে দেখা যাবে যে টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা করে জল জমছে। এই পর্যবেক্ষণ দ্বারা প্রমাণিত হয় যে জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়ার ফলে পরিবেশ থেকে তাপ শোষিত হয়েছে, অর্থাৎ এটি একটি তাপগ্রাহী পরিবর্তন। তিন দুই প্রশ্ন হচ্ছে, যক্ষা রোগের লক্ষণ কী কী? যক্ষা রোগের লক্ষণগুলি হলো ভয়াবহ কাশি ও তার সঙ্গে রক্ত পড়া, রাতের দিকে কষ্ট বাড়ে, প্রচণ্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে। তারপর দেখো তিন চারটি বাক্যে উত্তর লেখো। চার একের প্রশ্ন, কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো উত্তর লিখবে, কোনো তরলের বাষ্পায়নের হার নির্ভর করে, ক পয়েন্ট করে লিখবে, তরলের উপরিতলের ক্ষেত্রফল। আর তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বাড়ে তরল তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ বাষ্পায়নের হার বাড়ে। তরলের প্রকৃতি, বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন। তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়নের হার বেশি হয়, উদ্বায়ী তরলে বাষ্পায়নের হার সর্বাধিক হয়। আর গত লিখবে তরলের ও চাপ, তরলের উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার কমে যায়, চাপ কমলে বাষ্পায়নের হার বাড়ে। ঘরতে বলা হচ্ছে তরল ও তরল সংলগ্ন বায়ু উষ্ণতা, তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়। তারপর দেখো চার দুই প্রশ্ন বলা আছে, কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পোনা তৈরি করা যায়? উত্তর লিখবে, এই পদ্ধতিতে একটি সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটি সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়, তারপর মাছের পিটুটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইঞ্জেকশন হয়। এর ফলে স্ত্রী মাছ ডিম ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে, তারপর সেই শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে ডিম্পোনা তৈরি করা হয়। তারপর ডিম্পোনাগুলিকে সংগ্রহ করে আঁতুড় পুকুরে স্থানান্তরিত করা হয়। এইভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পোনা তৈরি করা হয়ে থাকে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 পরিবেশ ও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। টাটা, গুড বাই।